বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 23 এবং 24 ডিসেম্বরের জিকেগুলি। এই জিকেগুলি আলোচনা করার আগে বলে রাখি, ভিডিওটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। 23 ডিসেম্বরের জিকেগুলি হলো: নাম্বার 1, তিন মহাকাশচারী সর্গী প্রকোপিভ, আলেকজান্ডার গ্রাস্ট ও ত্রিও আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে প্রায় 6 মাস পর পৃথিবীতে ফিরে এলেন। নাম্বার 2, ভারতের সর্বপ্রথম ভারত চীন ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে সাংস্কৃতিক গভীরতাকে জোরদার করার এবং বিশৃঙ্খলা কাটিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য ভারত একটি সাংস্কৃতিক সম্পর্ক নির্মাণ করেন। নাম্বার 3, মহারাষ্ট্রের 75 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের জন্য উৎপাদকদের কাছে 150 কোটি টাকা ত্রাণ নেওয়ার কথা হয়। নাম্বার 4, কেন্দ্রীয় সরকার এশিয়াটিক লায়ন কনভেনশন প্রকল্প চালু করেছে। নাম্বার 5, NFAI এবং FTII এর মধ্যে জমি স্থানান্তর অর্থাৎ পুনেতে 3 একর জমি নিয়ে মৌ চুক্তি হয়। নাম্বার 6, কেন্দ্র এয়ার ইন্ডিয়াকে সম্পূর্ণ ঢেলে সাজানোর জন্যে 2,345 কোটি টাকার বেশি নিয়োগ করেন। নাম্বার 7, সরকার অনুমোদিত মহিন্দ্রা গ্রুপ 1,900 কোটি টাকার পর্যটন পরিকল্পনা করলেন। নাম্বার 8, ঘরে অভ্যন্তরীণ বায়ু পরিষ্কার যে জেনেটিক্যালি সংশোধিত উদ্ভিদ অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড GM একটি সাধারণ গৃহমধ্যস্থ উদ্ভিদ যা গবেষকরা প্রচুর পরিমাণে দূষণকারীকে ভেঙে ফেলার উদ্দেশ্য নিয়ে তৈরি করেন এবং যা 6 দিন মতো স্থায়ী থাকবে। নাম্বার 9, ত্রিপুরা সরকার প্রায় 95%-এর নতুন সাক্ষরতা জরিপের পরিকল্পনা করেছে। 21 জানুয়ারি 1972 থেকে রাজধানী আগরতলা গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপপরিচালক জিষণ দেব বর্মন প্রমুখরা বিধানসভায় 7টি আসনে সরকারি ভাষা হিসাবে বাংলা, ইংরাজি ইত্যাদি ভাষাকে প্রধান ভাষা হিসাবে বাছা হবে। নাম্বার 10, CMRL বা চেন্নাই মেট্রো রেল যান চালানোর জন্য মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যা থেকে এক ক্লিকেই আপনি বাড়িতে বসে একটি গাড়ি ভাড়া নিতে পারেন। নাম্বার 11, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস INF চুক্তি থেকে বেরিয়ে আসে, কারণ INF চুক্তিতে 500 থেকে 5,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ক্ষুদ্র ও মাঝারি পরিসীমা স্থল পরিবর্তিত পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির উন্নয়ন, পরীক্ষা, অধিগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 12, হরিয়ানা সরকার শিক্ষা সেতু নামক মোবাইল অ্যাপ চালু করেছেন, যাতে সরকারি কলেজ এবং অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তৃতা ব্যতীত রাষ্ট্রের সকল সরকারি কলেজে উপস্থিতি, ফি, অনলাইন ভর্তি এবং বৃত্তি সম্পর্কিত সকল তথ্য থাকবে। নাম্বার 13, বিখ্যাত শাস্ত্রীয় গায়ক পণ্ডিত অরুণ ভাদুরী 75 বছর বয়সে মারা গেলেন। বাঙালি গান এবং ভজন এর ওপর তিনি মাস্টার্স করেছিলেন। ITC সঙ্গীত গবেষণা একাডেমির একজন শিক্ষক হিসাবে তিনি কাজ করেছিলেন এবং শীর্ষ রেডিও এবং টেলিভিশন শিল্পী ছিলেন। পণ্ডিত ভাদুরী ভারতীয় সঙ্গীতের ওপর MV দাউদ এবং সাগরুদ্দিন খানের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। নাম্বার 14, মেরিরাম ওয়েবস্টার 2018-এ ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে বিচারপতি হিসাবে নির্বাচিত হন। নাম্বার 15, ভারত সরকার কম্পিউটারে ছদ্মবেশী 10টি এজেন্সি অনুমোদন করেছেন। তথ্য উৎপন্ন, প্রেরণ, প্রাপ্ত, কোনো তথ্য কম্পিউটারে সংরক্ষণ ইত্যাদি বিষয়ে খোঁজ রাখবেন। এই 10টি সেন্ট্রাল এজেন্সি হল: ইন্টেলিজেন্স ব্যুরো, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টরেট ট্যাক্সেস, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, ক্যাবিনেট সেক্রেটারেট, ডাইরেক্টরেট অব সিঙ্গল ইন্টেলিজেন্স, এটি ফর সার্ভিস এরিয়াস অব জম্মু অ্যান্ড কাশ্মীর, নর্থ ইস্ট অ্যান্ড আসাম অনলি, অ্যান্ড কমিশনার অব পুলিশ। এরা এখান থেকে আপনার কম্পিউটারকে লক্ষ্য রাখতে পারবেন, তাই ভুলেও আপনি কোনো খারাপ কাজ করলেই জেল জরিমানার সম্ভাবনা থাকবে। 24 ডিসেম্বরের জিকেগুলি হলো:
নাম্বার ওয়ান, মুম্বাই মেয়র ও পদ্মাশ্রী নান চৌদাশাম মাত্র 85 বছর বয়সে মারা যান। তিনি জায়ান্টস ইন্টারন্যাশনাল একটি এনজিও প্রতিষ্ঠা করেন যা ভারতে এবং বিদেশে বিভিন্ন শহরে উপস্থিত রয়েছে। নান চৌদাশামা আই লাভ মুম্বাই, দ্য ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এবং ফোরাম অ্যাঙ্গেস্ট ড্রাগস অ্যান্ড এইডস এই এনজিওগুলির মাধ্যমে সামাজিক কাজ করেন। নাম্বার টু, মহারাষ্ট্রের পুনে থেকে 20 বছর বয়সী সাইক্লিস্ট বেদান্তি কুলকার্ণী 159 দিনের মধ্যে বিশ্বব্যাপী সাইকেল চালানোর যোগ্যতা অর্জনের জন্য 29,000 কিলোমিটার দূরত্ব পূরণ করে কৃতিত্ব অর্জন করেছিলেন। 159 দিন জুড়ে 14টি দেশে প্রতিদিন 300 কিলোমিটার পর্যন্ত চলাচল করার পর 23 ডিসেম্বরে তিনি কলকাতা পৌঁছান। ব্রিটিশ অ্যাডভেঞ্চার জেনি গ্রাহাম বয়স 38 বছর 2018 সালের 124 দিনে বিশ্বব্যাপী সাইক্লিস্ট করার দ্রুততম মহিলা, যা আগের রেকর্ডের তুলনায় 3 সপ্তাহ দ্রুত ছিল। নাম্বার থ্রি, বহিঃসংযোগ মন্ত্রী সুষমা স্বরাজ এবং তার চীনা প্রতিপক্ষ ওয়াং ওয়াই নতুন দিল্লিতে সাংস্কৃতিক ও জনসাধারণের এক্সচেঞ্জে ভারত চীন উচ্চস্তরের মেকানিজমের প্রথম সভায় সভাপতিত্ব করেন। উভয়দের সাংস্কৃতিক ও জনগণের সাথে মানুষের বিনিময় বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার 10টি স্তম্ভে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বিনিময়, চলচ্চিত্র ও টেলিভিশন সহযোগিতা এবং যৌথ উৎপাদন, জাদুঘর, ক্রিয়া, যুব পর্যটন, রাজ্য ও নগর পর্যায়ের বিনিময়, ঐতিহ্যবাহী ঔষধ, যোগ এবং শিক্ষা। এই প্রক্রিয়াটি এপ্রিলের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রধানমন্ত্রী জি জিনপিংয়ের মধ্যে উহান শীর্ষ সম্মেলনের ফলাফল। নাম্বার ফোর, ভারতের শেয়ার বাজারে জার্মানি 8.08 ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের সাথে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হয়ে উঠেছে। ব্লুমবার্গের মতে ইউরোপের বৃহত্তম অর্থনীতির ইকুইটি মার্কেটে গত 7 বছর এই প্রথমবারের মতো এই দেশটি চলে এসেছে। 27.07 ট্রিলিয়ন মার্কিন ডলার বিশ্বের বৃহত্তম স্টক মার্কেট, চীন 5.46 ট্রিলিয়ন ডলার এবং জাপান 5.41 ট্রিলিয়ন ডলার। নাম্বার ফাইভ, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দক্ষিণ কাশ্মীরের সোশ্যাল ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি বা SIES পেয়েছেন শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমেন্সেন্স অ্যাওয়ার্ড কাঞ্চি মহাস্বামী উৎসবের অংশ হিসাবে। তিনি জনসাধারণের নেতৃত্বের ক্ষেত্রে তার অবদানের জন্য ভূষিত হন। প্রফেসর ডক্টর মঞ্জুল ভার্গবা, জাতীয় আয়োগ সদস্য ডক্টর ভিকে সরস্বতী ও স্বামী চিশানন্দ সরস্বতীকে যথাক্রমে কমিউনিটি নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি ও সামাজিক চিন্তাবিদদের ক্ষেত্রে তাদের কাজের জন্য পুরস্কৃত করা হয়। নাম্বার সিক্স, ভারতের জাতীয় স্বীকৃতি সংস্থা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর সার্টিফিকেশন বোর্ডস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা সিস্টেম শংসাপত্র সংস্থাগুলির জন্য প্রোগ্রামের স্বীকৃতি পেয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের তৃতীয় স্বীকৃতি সংস্থাটি এই অঞ্চলে আন্তর্জাতিক সমতুল্য হয়ে উঠেছে। অন্য দুটি হংকং এবং মেক্সিকোগুলির স্বীকৃতি সংস্থা। এটি ভারতের মানের কাউন্সিলের একটি সংবিধান বোর্ড, সমাবর্তন বা পরিদর্শন সংস্থাগুলির স্বীকৃতির জন্য আন্তর্জাতিক মানের মান অনুযায়ী 1982 সালের ডিসেম্বরে এটি প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কোঅপারেশন এর বহুপক্ষীয় স্বীকৃতি ব্যবস্থা বা MLA স্বাক্ষর করেছে। নাম্বার সেভেন, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্কোচ গ্রুপের দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। 5টি পরামিতি শাসন, সংস্কৃতি, অর্থ, শহুরে উন্নয়ন ও গ্রামীণ উন্নয়নের পরিমাপ হিসাবে রাষ্ট্রের কর্মক্ষমতা ভিত্তিতে বাংলার মুখ্যমন্ত্রীকে পুরস্কার প্রদান করা হয়। মেয়ে সন্তানের জন্য রাজ্যের কন্যাশ্রী স্কিম জাতিসংঘের কাছ থেকে অনেক প্রশংসিত এবং সর্বোচ্চ জনসেবা সম্মান অর্জন করেছে। কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গ 5টি ক্রমাগত কৃষি কর্ম পুরস্কার জিতেছে এবং রাজ্যের গ্রামীণ বিদ্যুতিকরণের জন্য IPPAI পুরস্কার পেয়েছে। স্কোচ গ্রুপের ব্যানার্জি ছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে স্কোয়াচ স্পিনার অব দ্য ইয়ার এবং বাণিজ্য ও শিল্প বেসামরিক বিমানমন্ত্রী সুরেশ প্রভুকে স্ট্যাডি রিফর্মার হিসাবে ভূষিত করা হয়েছে। নাম্বার এইট, ICICI ব্যাংক
2019 থেকে 2020 সালে জিডিপি 7.4% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হয়। এতে বলা হয়েছে যে জিটিএস এবং বিক্ষোভকারীকরণের প্রভাব থেকে এখনও পুনরুদ্ধার করা সম্ভব নয়, কারণ বৃদ্ধির সবচেয়ে বড় কারণগুলি হল রিয়েল অ্যাসেট এবং ছোট আকারের ইউনিট। নাম্বার 9, ভারতের একটি স্বাধীন বাজার গবেষণা সংস্থা ইপসোস ইন্ডিয়া কর্তৃক গৃহীত পারসেপশন সার্ভে 2018 MORI বিপদ অনুযায়ী ভারতীয়রা মিস পারপেশন ইন্ডেক্সে 12তম স্থানে অবস্থান নিয়েছে। এটি ইতালি, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, চিলি এবং আর্জেন্টিনা সহ বেশ কয়েকটি দেশে পিছিয়ে রয়েছে। থাইল্যান্ড, মেক্সিকো, তুরস্ক, মালয়েশিয়া এবং ব্রাজিল 5টি স্থানে প্রথম স্থান পেয়েছে। বিভ্রান্তি সূচি মানুষকে জিজ্ঞাসা করা প্রশ্নগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি লোকেরা কী অনুভব করেছিল এবং কী বাস্তব ছিল তার বিস্তৃতি প্রকাশ করেছিল। নাম্বার 10, বুরুন্ডি দেশের কেন্দ্রীয় নগর শহর গেইট গাকে নতুন রাজনৈতিক রাজধানী নিশ্চিত করেছে। বুরুন্ডি ক্যাপিটাল সম্পর্কে গীতকা মুদ্রা ইউরোপ রাষ্ট্রপতি ফ্রান্স ওয়াল্টার স্টেইনমিয়ার, ভাষা কিরুন্দি, ফ্রেঞ্চ এবং ইংরেজি। নাম্বার 11, 100 টাকার ওপরে সিনেমা টিকিটের জিএসটির হার 28% থেকে 18% এবং টিকিটগুলিতে 18% থেকে 12% থেকে 100% কেটে দেওয়া হয়েছিল। 28% বন্ধনী থেকে ট্যাক্স হারগুলির হ্রাস পেয়েছে এমন 7টি আইটেমগুলি হল, কিছু গাড়ির যন্ত্রাংশ কৃষি ব্যবহার করা হয়, মনিটর এবং টিভিগুলি 32 ইঞ্চি, পুনরুদ্ধারকৃত টায়ার, পাওয়ার ব্যাংক, ডিজিটাল ক্যামেরা, ভিডিও গেম কনসোলগুলি সমস্ত 28% থেকে 18% এবং ডিসেবলড অক্ষম ব্যক্তিদের গাড়িগুলির জন্য অংশ এবং আনুষঙ্গিক 28% থেকে 5%, 28% স্ল্যাবের মধ্যে মাত্র 28টি আইটেম রয়েছে। নাম্বার 12, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন্দ্র কুমার প্রধানমন্ত্রী মাতৃভূমি ভণ্ডন পরিকল্পনা নামে মাতৃভাষা সুবিধা কর্মসূচির আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্মক্ষমতা প্রকাশ করেছেন। অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে 4টি শীর্ষস্থানীয় পারফরমেন্সের রাজ্য হিসাবে শীর্ষস্থানীয় ফাইনাল অনুযায়ী 51.70 লাখ সুবিধাভোগী PMMVY এর অধীনে বছরে আচ্ছাদিত। নাম্বার 13, ভারতীয় রিজার্ভ ব্যাংক TCS, উইপ্রো এবং IBM ইন্ডিয়া সহ 6টি IT মেজরকে ঋণদাতা এবং ইচ্ছাকৃত ডিফল্টারদের বিস্তারিত জানার জন্য পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি স্থাপন করতে শুরু করেছে। অন্যান্য শর্টলিস্টকৃত কোম্পানিগুলি হল ক্যাপগিমিন টেকনোলজি সার্ভিসেস ইন্ডিয়া, ডন ও ব্যান্ডেস্ট্রিট ইনফরমেশন সার্ভিসেস ইন্ডিয়া এবং মিন্ট্রি। নাম্বার 14, 23 ডিসেম্বর ভারতের সেনাবাহিনীর ব্যবহারকারী ট্রায়ালের অংশ হিসাবে ওড়িশার উপকূলের কাছে আব্দুল কালাম দ্বীপ থেকে পারমাণবিক কৌশলগত ব্যাসল্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4 পরীক্ষা সফলভাবে বহিষ্কার করে। সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রটি 4000 কিলোমিটারের স্ট্রাইক পরিসীমা রয়েছে এবং এটি অ্যাডভান্সড অ্যাডভিনসের সাথে সজ্জিত বোট কম্পিউটারে 5ম প্রজন্ম এবং সজ্জিত স্থাপত্যের সাথে সজ্জিত। এটি অগ্নি চতুর্থ ক্ষেপণাস্ত্রের 7তম পরীক্ষা। নাম্বার 15, ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ করিমনগরের প্রথম সফরে তৈলগঙ্গার করিমনগর মেডিকেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এক্সেলেন্স জেনেটিক ব্লাড ডিসঅর্ডার সেন্টার উদ্বোধন করেন। এটি কেন্দ্রিক সেলিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এবং অন্যান্য জেনেটিক রক্তের রোগে কাজ করবে। নাম্বার 16, প্রতিরক্ষা মন্ত্রী শ্রীমতী নির্মল সীতারামন ইনফরমেশন ফিউশন সেন্টার, ইন্ডিয়ান ওশান রিজার্ভ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার গুরুগ্রামে চালু করেন। IFC IWAR হল সামুদ্রিক ডোমেন সচেতনতা বিকাশ এবং হিন্দু মহাসাগর অঞ্চলের জাহাজগুলি তথ্য ভাগ করে নেওয়ার জন্য অংশীদারদের সাথে যুক্ত হতে লক্ষ্য রাখছে। এটি সামুদ্রিক নিরাপত্তা এবং নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে। IFC IWAR এর তথ্য বিনিময়টি প্রথমে ইন্টারনেটের টেলিফোন কল, ফ্যাক্স, ইমেল ও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে ভার্চুয়াল উপায়ে পরিচালিত হবে।